বর্তমানে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করা রয়েছে এই সমস্ত প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন আপনি যদি খেটে খাওয়া দিন মানুষ হয়ে থাকেন পুরুষ মহিলা সবাই এই প্রকল্পে আবেদন করলে কোন প্রকল্পে এক হাজার টাকা কোন প্রকল্পে দেড় হাজার টাকা কোনো প্রকল্পে বারোশো টাকা কোনো প্রকল্পে দু হাজার টাকা আবার এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে তিন হাজার টাকাও পাওয়া যায় তো বর্তমানে এই পুজোর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কোন প্রকল্পে কত টাকা করে আপনি পেতে পারেন কবে থেকে টাকা দেওয়া হতে পারে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখব বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এই পুজোর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দেখুন বলা হয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো ইতিমধ্যেই অক্টোবর মাসের আট তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত চলবে এই পুজোর অনুষ্ঠান তবে এরই মাঝে প্রত্যেকের জন্য দারুণ সুখবর আগে এই সমস্ত প্রকল্পের টাকা দিতে দু একদিন আগে পরে বা একটু আধরু দেরি হতো তবে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এবার এই পুজোর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে অনেক আগেই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে কারা কারা পাবেন সমস্ত কিছু নিচে আলোচনা করা হলো তো বন্ধুরা প্রথমেই যে প্রকল্পের বিষয় এখানে বলা হয়েছে সেটি হলো শিল্পী ভাতা দেখুন বলা হয়েছে রাজ্যে বসবাসকারী যে সমস্ত নাগরিকরা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন কেউ তাঁত শিল্প কেউ গান বাজনা কেউ বাউল কেউ কীর্তন কেউ কবিয়াল কেউ সিনেমা এই সমস্ত শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে দেওয়া হয় আপনাদেরকে জানিয়ে রাখি পুজোর মাসেই কিন্তু এই প্রকল্পের টাকা ছয় থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আগে এই সমস্ত প্রকল্পের টাকা পনেরো ষোলো তারিখ না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতো না তবে ছয় থেকে সাত তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এমনই কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে বন্ধুদের পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বার্ধক্য ভাতা আপনাদেরকে জানি রাখি জয় বাংলা প্রকল্পের অন্তর্গত দুটি প্রকল্প রয়েছে এক হচ্ছে তপশিলি বন্ধু আর একটি হচ্ছে জয় জোহার তপশিলি বন্ধু প্রকল্প এসসিদের জন্য জয় জোহার কিন্তু এসটিদের জন্য এই সমস্ত পরিবারের যে সমস্ত সদস্যদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যাবে তারা এই প্রকল্পে বার্ধক্য ভাতার জন্য আবেদন করলে এক হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে মোটামুটি অক্টোবর মাসে অর্থাৎ এই পুজোর মাসের ছয় থেকে আট তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে গত দু এক মাস ধরে কিন্তু এই প্রকল্পের টাকা দিতে একটু সমস্যা হচ্ছিল অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো ঢোকেনি তবে এই মাসে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনই আশা করা যাচ্ছে বন্ধুদের পরে যে গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দেখুন বলা হয়েছে রাজ্যে বসবাসকারী যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন শুধু রাজ্য নয় সারা ভারতবর্ষে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন যারা পিএম কিষাণ যোজনাতে আবেদন করেছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু দারুণ সুখবর পিএম কিষাণ যোজনার টাকা অর্থাৎ দু টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এই টাকা অক্টোবর মাসের শেষের দিকে দেওয়ার কথা ছিল তবে নতুন পরিবর্তন করা হয়েছে জানা যাচ্ছে ইতিমধ্যে অক্টোবর মাসের পাঁচ তারিখেই কিন্তু পি এম কিষাণ যোজনার দু টাকার একটা কিস্তি অর্থাৎ আঠেরোতম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে আর অবশ্যই এই টাকাটা পাওয়ার জন্য আপনাদেরকে ই কেওয়াইসি করতে হবে এছাড়া অন্যান্য কিছু আপডেট রয়েছে যেগুলো কিন্তু আপনাদেরকে করে রাখতে হবে না টাকা পাবেন না এই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নেবেন বন্ধুরের পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল পুরোহিত ভাতা দেখুন বলা হয়েছে রাজ্যে যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন যারা কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু পুজোর আগেই মোটামুটি ছয় থেকে সাত তারিখ বা আট তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে বন্ধুরা পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দেখুন বলা হয়েছে যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া ইতিমধ্যে কিন্তু শুরু হচ্ছে প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গেছে এই নিয়ে অনেক ভিডিও আমরা বানিয়েছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন সাধারণ মহিলাদেরকে এক হাজার টাকা এবং যারা তপসিলি জাতি বা উপজাতি রয়েছেন তাদেরকে বারোশো টাকা করে এই মুহূর্তে দেওয়া হচ্ছে অর্থাৎ টাকার পরিমাণকেও বাড়ানো হয়েছে অক্টোবর মাসের মোটামুটি পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যেই এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইতিমধ্যে আগেই আপনাদেরকে জানালাম যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে ফলে দু একদিন অপেক্ষা করুন আপনারা যদি এখনও পর্যন্ত টাকা না পান আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর আগেই কিন্তু টাকা চলে আসবে আর যে সমস্ত মহিলারা নতুনভাবে এই প্রকল্পে আবেদন করেছেন ঘোষণা অনুযায়ী কিন্তু আপনারা যদি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে পুজোর পরে আপনাদেরকে টাকা দেওয়া হবে এমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আর কিছু মহিলারা এমনও রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এর আগে থেকে টাকা পাচ্ছেন কিন্তু মাঝে দু এক মাস টাকা পাননি এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন তবে যদি আপনাদের ব্যাঙ্কে রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অতি সত্বর আপনারা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন কোনো কেওয়াইসি আপডেট করতে হবে কি না বা রকম কোনো সমস্যা রয়েছে কি না সেটা অবশ্যই জেনে নিন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটা কিস্তির টাকা চলে আসবে অর্থাৎ সরাসরি আপনারা এক হাজার টাকা অথবা বারোশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর পরবর্তীতে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো বিধবা ভাতা রাজ্যে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন যাদের বয়স আঠেরো বছরের ঊর্ধ্বে তারা এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে কিন্তু এই প্রকল্পে দেওয়া হয় আগে থেকে যদি আপনি টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনি এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন পাঁচ তারিখ থেকে শুরু করে মোটামুটি সাত তারিখ বা আট তারিখের মধ্যে কিন্তু আপনারা এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে আপনি যদি নতুনভাবে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নয় পুজোর পরে আপনাদেরকে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো মানবিক প্রকল্প এটাও কিন্তু জয়বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ভাই বোনেরা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাদেরকে এক হাজার টাকা ভাতা কিন্তু এই পুজোর আগেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে বা সর্বোচ্চ আট তারিখের মধ্যে একটা কিস্তির টাকা অর্থাৎ এক টাকা আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও ইমাম ভাতা যেখানে তিন হাজার টাকা দেওয়া হয় রূপশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প যেখানে পঁচিশ হাজার টাকার সুবিধা দেওয়া হয় এইরকম অনেক প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু মাঝে মধ্যে দেওয়া হয় আর এই সমস্ত প্রকল্পের টাকাও আপনারা পেতে পারেন তবে পুজোর আগে না পেলেও পুজোর পরেও কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনিই আবেদন করেছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ